হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আশা করি দার্জিলিংয়ের এই ভিডিওটা দেখা থাকলে দার্জিলিং সম্পর্কে আপনাদের ডিটেলস ধারণা তো হয়েই যাবে, সঙ্গে কম খরচে কী করে দার্জিলিং ঘুরবেন, কোথায় কোথায় যাবেন, কোথায় কত এন্ট্রির ফি রয়েছে, কী করে আপনারা সস্তায় কোথায় থাকতে পারবেন, কি খাওয়া দাওয়া করতে পারবেন সস্তায় এবং একদমই কম খরচে দার্জিলিংটা পুরো উপভোগ করতে পারবেন, প্ল্যান করতে কোনো রকম সমস্যা হবে না। সামনে গরমকাল আসছে, আর গরমকালে একটু যদি এই ঠান্ডার জন্য একটু ঠান্ডা জায়গায় যদি বেড়াতে যাওয়া যেতে পারে তাহলে তো খুবই ভালোই হয়। তাই আপনাদের কথা ভেবে এই দার্জিলিংয়ের ট্যুরটা নিয়ে এসে যাতে একদম কম পয়সার মধ্যে চট করে দুদিনের জন্য আপনারা দার্জিলিং অবশ্যই ঘুরে আসতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চট করে ভিডিওটাতে যাওয়া যাক। ভিডিওতে যাওয়ার আগে আর একটাই কথা, আমার একটা নতুন চ্যানেল আছে ট্রাভেল স্টোরি, অবশ্যই ট্রাভেল স্টোরিটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ওখানে প্রচুর ইনফরমেশান আমি শেয়ার করছি, হোটেল ট্রেন থেকে শুরু করে আদার্স অনেক ইনফরমেশান আমি শেয়ার করছি। সঙ্গে এই চ্যানেলটিকে চট করে সাবস্ক্রাইব করে রাখুন, যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করতে একদম ভুলবেন না। তাহলে চলুন বেরিয়ে পড়ি আজকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে, দেখে নেওয়া যাক সস্তায় দার্জিলিংয়ে কোথায় কোথায় থাকা খাওয়া ঘোরা, কোথায় কোথায় ঘোরা যেতে পারে সব ডিটেলস, কোথায় থাকবেন, কী করে পৌঁছবেন, কী করে পৌঁছবেন একদম সস্তায়, সব কিছু ডিটেলস তো থাকবে, তার জন্য একটু ওয়েট করতে হবে। প্রথমে দেখে নেওয়া যাক দার্জিলিং গেলে কোন কোন জায়গাগুলো আগে ঘুরে নেওয়ার দরকার আছে, এবং সেটা আমি যেরমভাবে বলছি সেরমভাবে যদি ঘুরতে পারেন তাহলে খুব কম পয়সাতে হয়ে যাবে। আর তাহলে দেখতে থাকুন, রয়েছে প্রচুর ইনফরমেশান, স্কিপ একটুও করবেন না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যে জায়গাটি দার্জিলিংয়ের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে টাইগার হিল। আর টাইগার হিলে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়, আর টাইগার হিলে যদি আপনাকে যেতে হয় মোটামুটি ভোরবেলা 4:30 সময় আপনাদের রেডি হতে হবে, যে হোটেলে থাকেন সেই হোটেলে বলে রাখলে ওখান থেকে গাড়ি পেয়ে যাবেন, নতুবা যদি আপনারা চান তাহলে দার্জিলিংয়ের যে ঘণ্টাঘর এরিয়া রয়েছে সেখান থেকে আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন, সব গাড়ি ওখান থেকেই আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে শেয়ার জিপ কিংবা যদি প্রাইভেট ক্যাব চান তাহলে ভাড়া করে নিতে পারেন, মোটামুটি মাথাপিছু 100-150 টাকা পড়বে, আর যদি প্রাইভেট কার চান তাহলে 700-800 টাকা মতন পড়বে, একটু দরদাম করে নিলে সস্তাতেই মোটামুটি মিটে যাবে। আর যদি মনে করেন যে হোটেলের থেকে নেবেন গাড়ি তাহলে ওখানে বললে হোটেল থেকে গাড়ি পেয়ে যাবেন, তবে যাওয়ার আগে অবশ্যই হোটেল থেকে একটু খোঁজখবর নিয়ে নেবেন, 2-3 দিন ওখানে কীরকম ওয়েদার চলছে, যদি কুয়াশা থাকে তাহলে টাইগার হিল যাওয়া বেকার হয়ে যাবে, টাকাটাও আপনাদের অনেকটাই নষ্ট হবে, কারণ যে উদ্দেশ্যে টাইগার হিল যাওয়া সেটা সাকসেসফুল নাও হতে পারে। আর টাইগার হিলে গেলে সূর্যোদয় কিন্তু অসাধারণ। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে যে দার্জিলিং এমন একটা জায়গা পায়ে হেঁটে দার্জিলিং ঘোরার কিন্তু মজা আলাদা, যে একটা রাস্তার দিকেই মোটামুটি সব রকম আপনার যে সব মোটামুটি ট্যুরিস্ট স্পটগুলো একই দিকে পড়ে যাবে। আর যদি চান ওখান থেকে আপনারা বুক করতে পারেন, পেয়ে যাবেন ঘণ্টাঘর কিংবা ওই আপনাদের যেটা মেন যে জায়গা সেটা হচ্ছে চকবাজার এরিয়া, ওইখান থেকে আপনারা প্রচুর ক্যাব শেয়ার ক্যাব থেকে শুরু করে প্রচুর গাড়ি পেয়ে যাবেন, মোটামুটি 7 পয়েন্ট মিক্স পয়েন্ট এরকম করে ভাগ করা থাকে, 7 পয়েন্টের জন্য মোটামুটি আপনাদের 700 টাকা মতন বার্গেনিং করে নিলে 700-800 টাকার মধ্যে হয়ে যাবে, আর মিক্স পয়েন্ট যদি আপনারা করতে চান নিজেরা নিজের মতন সাজাতে চান তাহলে 800-1000 টাকা কিংবা 1200 টাকা ম্যাক্সিমাম আপনাদের গাড়ি ভাড়া ওখান থেকে পেয়ে যাবেন, এটা তো গেল একরকম। আর যদি আপনারা পায়ে হেঁটে চান তাহলে মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে ম্যাল থেকে যে যে জায়গাগুলো যারা 7 পয়েন্ট যে জায়গাগুলো ঘোরায় সবকটা ওইখানেই রয়েছে, তো পায়ে হেঁটে ঘুরলে আপনাদের অনেকটাই সস্তা পড়বে, আর যেখানে যেখানে দরকার সেটুকুনি জায়গার আপনারা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন। এরপরে দার্জিলিংয়ে আর একটা প্রধান আকর্ষণ, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। দার্জিলিং ম্যাল থেকে বাতাসিয়া লুপের ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার মতন, আর এই বাতাসিয়া লুপ দিয়ে সুন্দর একটা রুটও রয়েছে টয় ট্রেনের, আপনারা যদি চান তাহলে টয় ট্রেনের যে রুটটি রয়েছে পুরোটা যদি শিলিগুড়ি থেকে যে টয় ট্রেনটি দার্জিলিংয়ে আসছে সেই টোটাল যে খরচাটা যদি কমাতে চান কিংবা টয় ট্রেনের স্বাদও নিতে চান তাহলে একটা কাজ করা যেতে পারে, ঘুম থেকে আপনারা বাতাসিয়া লুপ পর্যন্ত মোটামুটি 30 টাকা আপনাদের ভাড়া নেবে, ওই রুটে আপনারা টয় ট্রেনও চাপা হবে আর বাতাসিয়া লুপটাও সুন্দরভাবে ঘোরা হবে, আর টোটাল জার্নি যে রোডটা রয়েছে সেটিও কিন্তু খুব সুন্দর উপভোগ করতে পারবেন। আর চাইলে আপনারা এখান থেকে যে 7 পয়েন্টের গাড়ি বুক করতে পারেন কিংবা যে শেয়ারিং গাড়ি রয়েছে সেটাতে করেও চলে আসতে পারেন বাতাসিয়া লুপ দেখতে। বাতাসিয়া লুপ থেকে দার্জিলিংয়ের ভিউটি খুব সুন্দর। এরপরে আর একটা যে মেন যে জায়গা সেটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট, এখানে কিন্তু খুব একটা বেশি গাড়ি আসে না, ডিস্টেন্স ম্যাল থেকে খুবই কম 2 কিলোমিটারের মধ্যে। হ্যাপি ভ্যালি টি এস্টেট এটি হচ্ছে দার্জিলিংয়ের বলা যেতে পারে ওল্ডেস্ট টি এস্টেট, দুটো টি এস্টেটের মধ্যে একটি অন্যতম এস্টেট, আর এইখান থেকেই বলা যেতে পারে সারা বিশ্বে যে দার্জিলিংয়ে যে মেন যে চায়ের জন্য বিখ্যাত সারা দেশে এখান থেকেই বিদেশেও এখান থেকেই চাটা যায়, ইংল্যান্ড অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় এখান থেকে চা যায়, আর এইখান থেকে এই চা বাগান থেকে দার্জিলিংয়ের ভিউটা খুব সুন্দর, না দেখলে আপনারা
বুঝতে পারবেন না। আর এই টি এস্টেটের ভেতরে যদি ঢুকে যদি ফ্যাক্টরিতে যেতে চান, দেখতে চান, টেস্ট করতে চান চা, ওখানে বিভিন্ন ধরনের চায়ের টেস্টও করা যায়, সে টেস্ট, তাহলে আপনাদের 100 টাকা টিকিট কেটে আপনাদের ভেতরে ঢুকতে হবে। একটা ইনফরমেশান দেওয়া রয়েছে, ডিসেম্বর জানুয়ারি মাস এখানে কিন্তু ফ্যাক্টরির ভেতর কোনো রকম কোনো কাজ হয় না, প্রোডাকশন বন্ধ থাকে। মার্চ মাস থেকে আপনারা যদি যান তাহলে এখানে প্রোডাকশনটা ভেতরে দেখতে পাবেন। যেতে পারেন জুওলজিক্যাল পার্কে, ডিস্টেন্স ম্যাল থেকে মোটামুটি 1.8 কিলোমিটার মতন। আর এখানে গেলে আপনারা দেখা পেয়ে যাবেন বাঘেরও সঙ্গে রেড পান্ডা, হিমালয়ান বিয়ার, ক্লাউডেড লিপার্ড সঙ্গে আরও অনেক প্রজাতির পাখিও এখানে আপনারা দেখা পেয়ে যাবেন। আর ওখানে গেলে অবশ্যই স্নো লেপার্ড ব্রিডিংয়ের যে সেন্টারটি রয়েছে সেটি দেখতে ভুলবেন না, খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত। যদি ইন্ডিয়ান হন তাহলে মোটামুটি 60 টাকা করে এন্ট্রি ফি আছে, আর ফরেনারদের জন্য 100 রুপিস এন্ট্রি ফি আছে এখানে। এরপর রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, বলা যেতে পারে যেখান থেকে ট্রেনিং দেওয়া হয় যারা ট্রেকিং করতে যায়, বলা হয় বেসিক ট্রেনিং থেকে শুরু করে যে ট্রেনিং হয় সেই ট্রেনিংটি এখান থেকেই দেওয়া হয়। তাহলে চাইলে এখান থেকে আপনারা ঘুরে নিতে পারেন, তবে মনে রাখবেন মঙ্গলবার দিন এটা বা থার্সডেতে এটা বন্ধ থাকে। আর এখানে মোটামুটি সকাল 9:00 থেকে 1:00 পর্যন্ত আর 2:00 থেকে 5:00 পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি রয়েছে 40 টাকা, ভেতরে একটি মিউজিয়াম রয়েছে চাইলে দেখতে পারেন, আর ক্যামেরার জন্য আলাদা করে 10 টাকা এখানে দিতে হবে। এরপর দার্জিলিং আরও একটা আকর্ষণ, সেটা হচ্ছে পিস প্যাগোডা। এই প্যাগোডাতে অবশ্যই ভিজিট আপনারা করতে আসতেই পারেন, আর এখান থেকে ভিউটি খুব সুন্দর, কাঞ্চনজঙ্ঘার যে টোটাল রেঞ্জের যে ভিউটি সেটি এখান থেকে অনবদ্য। এটি খোলা থাকে সকালবেলা 4:30 থেকে 7:00 পর্যন্ত, আর এটি ডিস্টেন্স পড়বে ম্যাল থেকে 2.5 কিলোমিটারের মতন। এরপর চলে যাওয়া যেতে পারে ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রি হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশনের একদম কাছেই, দার্জিলিং ম্যাল থেকে এর ডিস্টেন্স 6.5 কিলোমিটার। আর একটা কথা বলে রাখি, এখানে আলাদা করে আপনাদের আসবার কোনো প্রয়োজন নেই, যদি আমি যেরমভাবে আপনাদের ওখানে পৌঁছানোর কথা বলবো সেই রুটটি খুবই সস্তা, ওই ওয়েতে যদি যান 130 থেকে 140 টাকার মধ্যে আপনারা দার্জিলিং পৌঁছে যাবেন এনজিপি থেকে। তো ওই রুটে গেলে আপনারা ঘুম মনেস্ট্রি প্রথমেই পেয়ে যাবেন, সেটির জন্য ওয়েট করতে থাকুন। আর এমনি যদি আসতে চান তাহলে ঘুম মনেস্ট্রিতে অবশ্যই একবার ভিজিট করবেন। এবার দার্জিলিংয়ের যে প্রধান আকর্ষণ বলা যেতে পারে, যে কারণে দার্জিলিংয়ে মানুষ আসে, সেই জায়গাটি হচ্ছে দার্জিলিং ম্যাল। ম্যাল সকালে একরকম দৃশ্য, এখান থেকে যদি ওয়েদার পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘার ভিউতে খুব সুন্দর পাবেন। দার্জিলিংয়ের ম্যাল জমজমাট হয়ে ওঠে সন্ধ্যেবেলা থেকে, সন্ধ্যেবেলা থেকে এখানে প্রচুর ভিড় হয় অনেক রকম অনুষ্ঠান, সাইডে স্টেজ করা রয়েছে, রয়েছে খাবার দাবারের জায়গা, রয়েছে মার্কেট। চাইলে এই জায়গা থেকে আপনারা বাড়ির জন্য নিজের জন্য উলেন্সের অনেক জিনিসপত্র কিনতে পারেন, খাওয়া দাওয়াটা সারতে পারেন, রয়েছে দারুণ দারুণ সব রেস্টুরেন্ট, সেখানে খাওয়া দাওয়া সারতে পারেন। যত রাত বাড়বে তত ম্যাল জমজমাট হয়ে উঠবে, মানে সন্ধ্যে যতটা গড়াবে ততটা ম্যাল জমজমাট হয়ে উঠবে, মানুষের ভিড় আস্তে আস্তে নামবে ম্যালের দিকে। তাই দার্জিলিং গেলে ম্যাল অবশ্যই মাস্ট। যদি মনে হয় ম্যালে একটু দাম বেশি, তাহলে আপনারা এই উলেন্সের জিনিসপত্রের মার্কেটটা আপনারা পেয়ে যাবেন চকবাজার এরিয়াতে, ওখানে কিছুটা দাম কম, আপনারা চাইলে ওখান থেকেও কেনাকাটা সারতে পারেন, খাওয়া দাওয়াটা ওখানে কিন্তু খুবই ভালো। এরপর হচ্ছে হিমালয়ান রেলওয়ে স্টেশন বা ঘুম থেকে আপনারা, আমি আগেও বলেছি যদি ঘুম থেকে আপনারা বাতাসিয়া লুপ পর্যন্ত টয় ট্রেনে করে আসেন তাহলে ফার্স্ট ক্লাসের দরকার নেই, যদি নর্মাল যে রয়েছে সেটাতে যদি আসেন মাথা পিছু 30 টাকা করে ভাড়া পড়বে, তাহলে আপনাদের আলাদা করে আর এখানে ব্যাক করবার কোনো দরকার নেই, আপনারা ওই পথেই তাহলে আপনাদের একসঙ্গে বাতাসিয়া লুপ প্লাস হিমালয়ান রেলওয়ে ঘোরা দুটোই হয়ে যাবে। এরপর রয়েছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, এটি মোটামুটি ডিস্টেন্স পড়বে আপনার ম্যাল থেকে 35 কিলোমিটার মধ্যে, এন্ট্রি ফি হচ্ছে 100 রুপিস। এরপর চাইলে আপনারা ঘুরে নিতে পারেন নাইটাঙ্গেল পার্ক, এটি খুব সুন্দর একটি পার্ক, এখান থেকে সিকিম, যদি ওয়েদার পরিষ্কার থাকে তাহলে সিকিমের ভিউটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যদি ফগ না থাকে। আর এটা কিন্তু কোনো রকম যদি যে প্যাকেজগুলো আছে গাড়ির ওখান থেকে কোনো প্যাকেজে পাবেন না, এটা আপনাকে আলাদা করে আসতে হবে। এছাড়া যেটা যাওয়া যেতে পারে সেটা হচ্ছে রঙ্গিত ভ্যালি রোপওয়ে, 3 কিলোমিটার ডিস্টেন্স পড়বে ম্যাল থেকে, আর নাইটাঙ্গেল পার্কের ডিস্টেন্স অবশ্যই 1.7 কিলোমিটার, আর রঙ্গিত ভ্যালির ডিস্টেন্স পড়বে 3 কিলোমিটার মতন। এখানে রয়েছে রোপওয়ে, রোপওয়ে করে রঙ্গিত ভ্যালিটি আপনারা ঘুরে আসতে পারেন, জাস্ট 40 মিনিটস টাইম লাগে, বড়দের জন্য 200 টাকা আর বাচ্চাদের জন্য রয়েছে 100 টাকার টিকিট। আচ্ছা পৌঁছবেন কী করে, পৌঁছবার জন্য রয়েছে অনেক কটি অপশান, প্রথমে বলি ট্রেনের অপশান, ট্রেনটি পেয়ে যাবেন আপনারা শিয়ালদা থেকে কিংবা হাওড়া থেকে, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস সন্ধেবেলা 8:30 সময় ছাড়ে, পরের দিন সকালবেলা 7:30 8:00 সময়
পৌঁছয়ে শিয়ালদা থেকে ছাড়ে ডেলি পেয়ে যাবেন 12343 দার্জিলিং মেল রাত্রিবেলা 10:05 ছাড়ে, পরের দিন ওখানে পৌঁছয়ে 8:15 নাগাদ ডেলি এটা আপনারা শিয়ালদা থেকে পেয়ে যাবেন। রয়েছে 15721 পাহাড়িয়া এক্সপ্রেস 9:55 রাত্রিবেলা হাওড়া থেকে ছাড়ে, একমাত্র সানডেতেই পাবেন এটা, পরের দিন সকালবেলা 9:30 সময় পৌঁছে যাবে আপনাদের এনজিপি। এনজিপি হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে নিয়ারেস্ট স্টেশন এবং এখান থেকে আপনাদেরকে পৌঁছতে হবে দার্জিলিং। কী করে দার্জিলিং পৌঁছবেন এখান থেকে দেখতে থাকুন। বলি ফ্লাইটের কথা, ফ্লাইটের জন্য সব থেকে নিয়ারেস্ট যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। কলকাতা থেকে আপনারা নেতাজি সুভাষ থেকে আপনারা ফ্লাইট পেয়ে যাবেন, প্লেন পেয়ে যাবেন বাগডোগরা, বাগডোগরা থেকে আপনারা পেয়ে যাবেন ক্যাব দার্জিলিংয়ে পৌঁছানোর জন্য। রয়েছে বাস, বাস আপনারা পেয়ে যাবেন স্প্ল্যানেট কিংবা উল্টোডাঙ্গা চত্বর থেকে, ডেলি বাস যায় শিলিগুড়ি পর্যন্ত। বাস মোটামুটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন মোটামুটি 8:00 সময় থেকে, এখান থেকে বাস পেয়ে যাবেন বা পৌঁছো এখানে সন্ধ্যেবেলা 8:00 সময় ছেড়ে পরের দিনকে পৌঁছোয় ওখানে 10:00 সময়। এসি নন এসি সব রকম বাস পেয়ে যাবেন আর এনবিএসটিসির বাস চলে। যাক, এনজিপি থেকে আপনারা দার্জিলিং কী করে পৌঁছবেন? এনজিপি থেকে দার্জিলিং পৌঁছতে গেলে রয়েছে অনেক কটি অপশান। এনজিপি থেকে দার্জিলিং পৌঁছতে গেলে আপনারা প্রথমে এনজিপি থেকে অটো করে ধরে চলে আসুন, 20 টাকা নেবে, চলে আসুন শিলিগুড়ি বাসস্ট্যান্ড। শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে এনবিএসটিসির বাস রয়েছে, আপনাদের মাথা পিছু নেবে 90 থেকে 100 টাকা করে, মাথা পিছু নেবে, মোটামুটি পৌঁছে দেবে আপনাদেরকে ঘুম মনেস্ট্রির কাছে। আমি প্রথমেই বলেছিলাম যদি আপনারা এই রুটে যান তাহলে ঘুম মনেস্ট্রি এখানে নেবে, আপনারা ঘুম মনেস্ট্রিটা দেখে নিতে পারেন, আলাদা করে দার্জিলিং থেকে ব্যাক করবার কোনো রকম দরকার নেই। এরপর ঘুম মনেস্ট্রি থেকে আপনারা শেয়ার জিপ পেয়ে যাবেন, মোটামুটি 20 টাকা নেবে, আপনাদেরকে পৌঁছে দেবে দার্জিলিংয়ের প্রপার জায়গায়। এছাড়া যদি আপনারা চান এনজিপি থেকে আপনারা ডাইরেক্ট শেয়ার জিপ নিতে পারেন, মোটামুটি মাথা পিছু 250 থেকে 300 টাকা নেবে, আর যদি প্রাইভেট কার নেন তাহলে মোটামুটি 1.5 থেকে 2,000 টাকা নেবে, আপনাদেরকে এনজিপি থেকে দার্জিলিং পৌঁছে দেবে। আর যদি এই শিলিগুড়ি এনজিপি টু শিলিগুড়ি, শিলিগুড়ি তো বাসে করে ঘুম মনেস্ট্রি, ঘুম মনেস্ট্রি থেকে আপনারা যদি শেয়ার করে আপনারা যদি দার্জিলিং পর্যন্ত যান তাহলে মোটামুটি আপনাদের 130 থেকে 140 টাকা মতন মাথা পিছু খরচ আসবে। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে মেলে রয়েছে দারুণ দারুণ সব রেস্টুরেন্ট। পকেটের কন্ডিশন বুঝে যে কোনো একটা রেস্টুরেন্টে আপনারা ঢুকে পড়তে পারেন, অথেন্টিক থেকে শুরু করে কলোনিয়াল যেসব ডিশগুলো রয়েছে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন, টি টেস্ট করতে পারেন। যদি চান পকেটের একটু চাপ কম দিতে তাহলে অবশ্যই ওখান থেকে একটু হেঁটে চলে আসতে পারেন চৌরাস্তা কিংবা চকবাজার এলাকায়, ওখানে প্রচুর আপনারা পেয়ে যাবেন ছোট ছোট স্টল, লোকালিজরা ওখানে বিভিন্ন রকম খাবার দাবারের পসরা নিয়ে বসছে, পেয়ে যাবেন মোমো থেকে শুরু করে চিকেন স্যান্ডউইচ বার্গার সব রকম কিছু খাবার দাবার। চাইলে কম পয়সায় ওখান থেকে টেস্ট করতে পারেন, খাবার দাবার স্বাদ অত্যন্তই ভালো আর সব রকম খাবার দাবার ওখান থেকে আপনারা পেয়ে যাবেন, তাই কম পয়সায় চাইলে আপনারা ওখান থেকে খাবার দাবার সারতে পারেন। এবার আসা যাক থাকবেন কোথায়। থাকবার জন্য মোটামুটি ম্যাল কিংবা চকবাজার ওইসব এলাকার আশেপাশে যদি থাকেন তাহলে আপনাদের সস্তা হবে আর ওখান থেকে কানেক্টিং যে কোনো জায়গায় আপনাদের যেতেও সুবিধা হবে। থাকতে পারেন মাউন্ট মেরিডিয়ানে, 700 থেকে 1,000 টাকার মধ্যে ভাড়া পড়বে, এটিও রয়েছে চকবাজারে। বুকিংয়ের ফোন নাম্বার 09614287251, ওয়েবসাইট www.mountmeridian.in। এছাড়া রয়েছে মনোকামনা রেসিডেন্সি, 600 থেকে 1,000 টাকা পর্যন্ত ভাড়া পড়বে, এটিও রয়েছে মেল রোডে মোটামুটি। এখানে বুকিংয়ের জন্য ফোন নাম্বার 08584016042, এটি চৌরাস্তা এলাকা। তাহলে এটা হলো দার্জিলিংয়ের ট্যুর, আমি চেষ্টা করলাম দার্জিলিংয়ের সমস্ত জায়গাগুলি মোটামুটি কভার করবার, যেখানে পৌঁছানো যায় মানে যেখানে কোনো ট্যুর অপারেটর নিয়ে যাবে না সেই জায়গাটিও আপনাদের দেখালাম। তাহলে এই জায়গাগুলি আপনারা সব কিছু কভার করতে পারেন, যদি পায়ে হেঁটে কভার করতে চান তাহলে অবশ্যই করতে পারেন, খরচা অনেকটাই কম পড়বে। আর যদি ক্যাব নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন, 2,500 থেকে 3,000 টাকার মধ্যে দার্জিলিংয়ের এই ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে। সামনে গরমকাল আসছে, শীত তো প্রায় শেষের দিকে, তাহলে বেরিয়ে পড়তে পারেন গরমের হাত থেকে বাঁচতে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ট্যুর প্ল্যান তো পুরো সাজিয়ে নিতে পারবেন, আমার ভিডিও রয়েছে মোটামুটি মাথা পিছু 2,500 টাকার মধ্যে আপনাদের এই ট্যুরটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরের এপিসোডে।